हेलो व्यूअर्स, आज मोर कागत एखन खबर आहि पड़िछे जितु हल अहोमर माननीय मुख्यमंत्री हेमंत बिश्वशर्मा डांगरिया तेखेते आज जे घोषणा करिछे गोटे घोषणा किने मोर कागत खबर आहि पड़िछे लगते अहोमर शिक्षामंत्री रणोज बेगुर खबर मोर कागत आहि पड़िछे घोषणा करिछे मैं आलोचना करूँ आपनर सम्मुखत भिडिओ जदि आपनलोके एतिया स्किप देखा ना भिडिओ स्किप नकरिब भिडिओ हेले देखिब आपनलोके गोटे भिडिओ जदि हेले देखे आपनलोके बुझि पाब যে অসমৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শর্মা ছাৰে কি ঘোষণা কৰিছে আজি 10 মেৰ মধ্যে 1 লাখ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া সমাপ্ত হ'ব 10 মেৰ মধ্যে 1 লাখ নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া সমাপ্ত হ'ব মুখ্যমন্ত্ৰী এইটো মুখ্যমন্ত্ৰী ঘোষণা কৰিছে লগতে ৰাজ্যৰ পুলিচৰ শীৰ্ষ আধিকাৰিকদেৰ সংগে বৈঠকৰ হিমন্ত কি বৈঠক হৈছে আৰু কি আলোচনা হৈছে গোটেইখিনি মই আলোচনা কৰিম আপোনাৰ মুখত যদি ভিডিঅ'টো এতিয়া স্কিপ নকৰোঁ ভিডিঅ'টো হ'লে দেখিব আগামী দিনগুলোতে সাইবার ক্রাইম বা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধের জন্য পুলিশের প্রশাসনকে আধুনিক শক্তি হিসাবে গঠন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে অসম পুলিশের মুখ্য কার্যালয়ে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত সহ অসম পুলিশের একাংশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ের উপর আলোকপাত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তাছাড়া জনগণের যাতে থানায় না গিয়ে অনলাইনে এজাহার দাখিল করার সুবিধা পায় সেই বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি জনগণ অনলাইনে কী কী সেবা লাভ করবে তা সন্নিবিষ্ট করে এক হাত পুঁথি প্রকাশ করার জন্য ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তকে নির্দেশ দেন তিনি তাছাড়া অপরাধ দমনের উদ্দেশ্যে চার বা পাঁচজন বা ততোধিক কর্মচারীর থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসিটিভিও ক্যামেরা স্থাপন করার নির্দেশও দেন তিনি দিয়েছেন এদিকে অসম পুলিশের কাজকর্মের অগ্রগতির রূপরেখা পর্যালোচনা করার পর অসম পুলিশের 300 শহীদ পরিবারের একজন সদস্যকে নিযুক্তি দেওয়া হবে জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন 25 জানুয়ারির শহীদ পরিবারের সদস্যদের আর তারপর গোটেই ভিডিওটা দীঘলে হয়ে যাব এর কারণে মই আপনাদের সংকালে কব খুঁজছো 10 মেৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'ব নিযুক্তি প্ৰক্ৰিয়া 5000 নিবনুৱা নিযুক্তি লাভ কৰিব অসম আৰক্ষী আৰু বন বিভাগৰ চাকৰি অসম আৰক্ষী আৰু বন বিভাগে বৃহৎ নিযুক্তি এই ঘোষণা লগতে কৰিছিল তাৰ লগতে এদিনা অসমৰ শিক্ষামন্ত্ৰী নিযুক্তিৰ ক্ষেত্ৰত শিক্ষামন্ত্ৰী ৰণোজ বেগুৰ কি কি ঘোষণা কৰিছে আৰু গোটেইখিনি আপোনালোকে শুনক হেল্ল' ভিউৱাৰ্ছ আজি মোৰ কাকত এখন গুৰুত্বপূৰ্ণ খবৰ আহি পৰিছে যিটো মই আপোনালোক দিব খুজিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো হেলৈ দেখিব ভিডিঅ'টো স্কিপ নকৰিব এইটো শিক্ষামন্ত্ৰী অসমৰ ৰণোজ বেগুৰ ডাঙৰীয়া তেখেতে যিটো সংবাদমেল কৰিছিল তাৰপিছত বহুখিনি কথা ওলাইছে শিক্ষা বিভাগৰ নিযুক্তিৰ ক্ষেত্ৰত আৰু টেটৰ সংবৰ্ধত তো আজি মই আপোনাৰ গোটেইখিনি কথা মই আলোচনা কৰিম আপোনাৰ সন্মুখত আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰিব ভিডিঅ'টো হেৱলৈ দেখিব মোৰ কাকো যিটো খবৰ আহি পৰিছে সেইটো হ'ল গুণোৎসৱৰ চতুৰ্থ পৰ্ব সংবাদমেল যোগে এই কথা ঘোষণা কৰিছে শিক্ষামন্ত্ৰী ৰণোজ বেগুৱে শিক্ষামন্ত্ৰীয়ে জনায় যে চৰকাৰী আৰু প্ৰাদেশিক বিদ্যালয়ৰ উপৰি কস্তুরবা বালিকা বিদ্যালয় চা বাগিচা আদর্শ বিদ্যালয় আদিতে হব গুণোৎসব এইবার গুণোৎসব মূল্যায়নত বছরে কিয়া পরীক্ষার 10 শতাংশ নম্বর অন্তর্ভুক্ত হব চারিদিনিয়াক অনুষ্ঠিত হব প্রতিটি পর্যায়ের গুণোৎসব প্রথম দিন হব সমূল্যায়ন আৰু অন্য 3 দিন হ'ব বহিমূল্যায়ন ৰাজ্যৰ 31খন জিলাত হ'ব এইবাৰ গুণোৎসৱ
সমূল্যায়ন এইবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীর অংশগ্রহণ পরিবর্তে অসরর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীয়ে অংশগ্রহণ করিব। পূর্বের দরেই গুণোৎসব বহিমূল্যায়নত মন্ত্রী বিধায়ক আমূলা বিষয়া অংশগ্রহণ করিব। ইফালে রাজ্য সরকারে আগন্তক দুবছরলৈ অনুষ্ঠিত নকরে টেট। এই সন্দর্ভত শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে আজি কয় যে ইতিমধ্যে টেট উত্তীর্ণ বহু প্রার্থী রাজ্যত আছে। যেহেতু শিক্ষকর খালি পদ অনুযায়ী রাজ্যত পর্যাপ্ত টেট উত্তীর্ণ প্রার্থী আছে, সেহে রাজ্য সরকারে আগন্তক দুবছরলৈ টেট অনুষ্ঠিত নকরার সিদ্ধান্ত লইছে বলে শিক্ষামন্ত্রীয়ে কয়। পূর্বতে রাজ্যত সি টেটত অনুমতি নাছিল, কিন্তু এতিয়ার পরা সি টেট উত্তীর্ণ প্রার্থীয়ে শিক্ষক পদত নিযুক্তির বাবে আবেদন করিব পারিব। তেও লগতে কয় যে NCTE গাইডলাইন অনুসরি উচ্চ মাধ্যমিক আৰু উচ্চতর মাধ্যমিকত টেট অনুষ্ঠিত করাটো বাধ্যতামূলক নহয়, কিন্তু নিকা আৰু স্বচ্ছ নিযুক্তির বাবে রাজ্য সরকারে মাধ্যমিক পর্যায়ত টেট অনুষ্ঠিত করেছিল। পরবর্তী সময়ত শিক্ষক নিযুক্তির ক্ষেত্রত রাজ্য সরকারে অনুষ্ঠিত করা সাধারণ টেট উত্তীর্ণ প্রাথমিক অগ্রাধিকার প্রদান করা হব আর তার পিছত সি টেট উত্তীর্ণ সুযোগ দিয়া হব বলে কয় শিক্ষামন্ত্রী। ইফালে মাধ্যমিক বিদ্যালয়ের 589 পদত ঠিকাভিত্তিক শিক্ষক নিযুক্তি দিহার কথা আজি শিক্ষামন্ত্রী ঘোষণা করে। শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে আজি শিক্ষক বদলিকরণের প্রক্রিয়া অচিরেই পুনর আরম্ভ হওয়ার কথা সদরি করে। মই যিমান খবর পাইছো গোটেই খবরখিনি মই এতিয়া আপনার দিছো। আপনাদের যদি মোর চ্যানেলত নতুন হন এক্ষণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এনেকা আপনাদের ইনফরমেটিভ বাতরি যদি পাব খুঁজে এক্ষণি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটির যোগেদি আপনাদের এনেকা ইনফরমেটিভ বাতরি পাবেন। ধন্যবাদ। এধরনের খবর যদি পাবলে আপনাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হিসাবে ভাবেন, তাহলে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন।